পরিযায়ী শ্রমিকরা 100 দিনের কাজ পাচ্ছেন না বলে অভিযোগ কংগ্রেসের। পরিযায়ী শ্রমিকরা খুবই সমস্যায় পড়েছেন, এই কারণে সকল পরিযায়ী শ্রমিক যেন 100 দিনের কাজ পায় এই দাবি তুলে শুক্রবার সদর বিডিও অফিসের দ্বারস্থ হলেন কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত নেতাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, এই কারণে সদর বিডিওকে স্মারকলিপি দিলেন তারা। উপস্থিত ছিলেন সদর ব্লক কংগ্রেস সভাপতি বিকাশ চন্দ্র রায়, সহ সভাপতি দুলাল রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত রায়, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক গণেশ ঘোষ, সদর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি বিমান চন্দ্র সরকার সহ অন্যরা। যে সকল পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গা থেকে, যে বিভিন্ন রাজ্য থেকে যারা এসেছেন আমাদের এলাকায়, তাদের পরিবার অনাহারে অনাহার দিন কাটাচ্ছেন এবং তারা ঠিকমতো 100 দিনের কাজ পাচ্ছে না। আমাদের দাবি হচ্ছে এই যে সকল পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছেন, তাদের পরিবার যাতে ভালো থাকে বা পরিবারকে নিয়ে ভালো থাকেন, তার জন্য তাদের 100 দিনের কাজের ব্যবস্থা করা এবং তাদের কাজকে সুনিশ্চিত করার জন্য আমরা মাননীয় বিডিও মহাশয়ের কাছে দাবি রাখছি।